অবশেষে উইন্ডিজদের হোয়াইট ওয়াশ করে 3-0 তে সিরিজ জিতে নিল বাংলাদেশ। করোনার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা টাইগাররা দারুণভাবে রাঙিয়েছে। উইন্ডিজদের হোয়াইট ওয়াশ করে আইসিসি ওডিআই সুপার লীগ তথা 2023 বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম সিরিজ দারুণভাবে শেষ করেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ পরাজিত করেছে 120 রানে। একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামা টাইগাররা আজ শুরুতে টসে হেরে ব্যাটিং এ যায়। ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো না হয় দলের হাল ধরেছেন অধিনায়ক তামিম ইকবাল। তিনি জুটি গড়েছেন আরেক সিনিয়র সাকিব আল হাসানের সঙ্গে। তামিম করেছেন 64 আর সাকিব আল হাসান করেছেন 51 রান। দলের বাকি দুই সিনিয়র মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ শেষের দিকে ব্যাটিং এ নেমে খেলেছেন ঝোড়ো ইনিংস। মুশফিকুর রহিম করেছেন 64 রান, 55 বলে 64 রানের ইনিংস খেলেছেন মুশফিক। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন 43 বলে 64 রানের ঝোড়ো ইনিংস। চার সিনিয়র তারকার দুর্দান্ত চার হাফ সেঞ্চুরিতে নির্ধারিত 50 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 297 রান তুলেছে বাংলাদেশ। জবাবে এই রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাক পেতে হয়েছে উইন্ডিজদের। গত 2 ওয়ানডের মতো এই ওয়ানডে ম্যাচেও শুরুতেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। মাত্র 7 রানের মাথায় উইন্ডিজদের উইকেটের পতন করান মোস্তাফিজ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে উইন্ডিজরা, যার ফলে শেষ পর্যন্ত 44.2 ওভারে 177 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস, যাতে করে বাংলাদেশ জয় পেয়েছে 120 রানের। টাইগারদের হয়ে আজ সর্বোচ্চ 3টি উইকেট পেয়েছেন এই সিরিজে প্রথমবারের মতো একাদশে জায়গা পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন। 9 ওভার বোলিং করে 51 রান দিয়ে 3টি উইকেট পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে দলের হয়ে সবচেয়ে কম রান দিয়ে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। 10 ওভার বোলিং করে 18 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন তিনি। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান পেয়েছেন 2 উইকেট। এছাড়া বোলিং এ গতির ঝড় তোলা তাসকিন পেয়েছেন 1টি এবং সৌম্য সরকার পেয়েছেন 1টি উইকেট। সব মিলিয়ে ব্যাটে বলে অসাধারণ পারফর্ম করে তৃতীয় ও শেষ ওয়ানডেতে উইন্ডিজদের বিশাল ব্যবধানে পরাজিত করে হোয়াইট ওয়াশের লজ্জা দিল বাংলাদেশ।